তাহলে মাসে যদি আপনার এই বাংলাদেশে যদি 50-60 হাজার টাকা 70 হাজার টাকা ইনকাম করা যায়, তাহলে তো আমার মনে হয় বিদেশ যাওয়ার দরকার নেই। বাংলাদেশে দেখা যাচ্ছে যারা 8-7 লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশে বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে কিন্তু মাস শেষে আপনার 30-40 হাজার টাকায় এর থেকে বেশি ইনকাম করা সম্ভব না। আমরা একটা জাদুর মেশিন দেখতেছি। জি জি জি, আসলে এই মেশিন দিয়ে আসলে কি কি করা যায়? এই মেশিনটা দিয়ে কি কি করা যায় না সেটা প্রশ্ন করেন। সবকিছুই করা যায় এটা দিয়ে, অল্প টাকা দিয়ে একটা ভালো পরিমাণ বেনিফিট করতে পারে। এই জন্য আমরা এটা চাচ্ছি যে বাংলাদেশে। দর্শক আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন একটা মেশিন নিয়ে সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই মেশিনটাকে বলাই চলে জাদুর মেশিন। এই জন্যই বলছি একের ভিতরে সব। আমরা যেরকম ছোটোবেলায় পড়েছিলাম একের ভিতরে দুই, একের ভিতরে তিন, আর এটা হচ্ছে একের ভিতরে সব। এই একটা মেশিন দিয়ে সব ধরনের কাজ করা যায়। আজকে আমাদের সঙ্গে একজন তরুণ উদ্যোক্তা রয়েছেন, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই মেশিন দিয়ে মূলত কী কী কাজ করা যায়। দেলোয়ার ভাই, আপনাকে নীলবালা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। জি ভাই, ধন্যবাদ। আমরা একটা জাদুর মেশিন দেখতেছি। জি জি জি, আসলে এই মেশিন দিয়ে আসলে কি কি করা যায়? এই মেশিনটা দিয়ে কি কি করা যায় না সেটা প্রশ্ন করেন। সব কিছুই করা যায় এটা দিয়ে। যেমন হচ্ছে একটা মেশিন যদি কেউ কেনে আপনার সব কিছু করতে পারবেন। যেমন হচ্ছে একটা এক সাইড দিয়ে আপনারা ধান মাগাইতে পারবেন, এদিক দিয়ে ধান মাগাবো। হ্যাঁ, চাউলটা একবারে ফ্রেশ হবে, দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যখন চালটা বের হবে তখন কোনো রকম সাথে যে গুঁড়া থাকে, গুঁড়া যাবে না, তুই যাবে না, খুদ যাবে না। অর্থাৎ এই মেশিনে খুদ যাবে একদিক দিয়ে, তুই যাবে আরেক দিক দিয়ে, গুঁড়া যাবে আরেক দিক দিয়ে, এবং চাউলটা পড়বে আরেক সাইড দিয়ে। হ্যাঁ, ধান যদি আপনার মনে করেন যে অনেক অনেক ধান আছে যেগুলো কালো থাকে না, ওই কালো ধান হয়ে পরে ধানটা তার সাদা করে দেবে একবারে। এটা আমাদের সেলে করে, সেলটা হচ্ছে ফাইবারের সেন। তো আপনার মনে করেন একবারে হাই স্পিডে হিট দিয়ে আমার চাউল সাদা করে দেয়। আচ্ছা, আর কী করা যায়? এই সাইড দিয়ে আপনি ভিজা চাউলটা ফাড়া করতে পারবেন। ভিজা চাল, ভিজা চাল যেটা মিঠা খায়, মিঠা খায়। হ্যাঁ, আরেক সাইড আছে যেটা দিয়ে আপনি হলুদ মরিচ গম ভুট্টা জিরা সব কিছু ফাড়া করতে পারবেন। তাহলে একের ভিতরে সব কিছু করা? হ্যাঁ হ্যাঁ, একটা মেশিন দিয়ে সব কিছু করতে পারবেন। আর এটা হচ্ছে বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন, 440 লাইনের কোনো প্রয়োজন নেই। ওই যে বড়ো বড়ো মেশিনে, বড়ো বড়ো মিলিয়ে যে গ্রাম অঞ্চলে যেগুলো থাকে, 30 হর্স পাওয়ার 40 হর্স পাওয়ার মোটর থাকে, 440 লাইন নিতে আপনার 1-1.5 লাখ টাকা খরচ হয়ে যায়, ট্রান্সমিটার বহানো লাগে, এ তার কোনো ওই ধরনের কোনো ঝামেলা নেই। আপনার বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। ভাই, এটা কি আপনার কোনো লিমিট আছে যে একদিনে আমি এত কেজি বা এত মন ভাঙতে পারবো? না না না, আমরা যে মোটরটা ব্যবহার করেছি এটা আপনি 1-8 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন, তারপরে আবার 10 মিনিট রেস্ট দিয়ে আবার চালাতে পারবেন কন্টিনিউ, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরেন আমি এই মেশিনটা নিয়ে গেলাম, যে প্রতিদিন এইটার থেকে গড়ে আসলে কত টাকা ইনকাম করা সম্ভব? নর্মালি আমরা যে ম্যানেজমেন্টটা হিসাবটা করে দেখেছি আপনার অ্যাভারেজ 3,000 টাকা ইনকাম করা সম্ভব, আর সিজনের সময় আর একটু বেশি করা সম্ভব, মানে ডেলি 3,000 টাকা ইনকাম করা সম্ভব, ইনকাম করা সম্ভব। এটার আসলে নিয়ে যাওয়ার পরে খরচ কী আছে? এটা নিয়ে যাওয়ার পর খরচ হচ্ছে কারেন্ট বিল, এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে? এটা তো ওইভাবে না, আপনার ডিপেন্ড করে যে হচ্ছে কত পরিমাণ ধান আপনি ভাঙালেন, কত ঘন্টা ভাঙালেন। যেমন হচ্ছে 1 ঘন্টায় প্রতি ঘন্টায় আপনার 3 ইউনিট কারেন্ট বিল আসবে, 2.5 ইউনিট 3 ইউনিট এরকম আসে। সেক্ষেত্রে যদি আপনি 10 ঘন্টা চালান তাহলে দিনে 30 ইউনিট এরকম, মানে ওইভাবে আসে হিসাবটা। এই মেশিনটাতে আসলে কী কী ব্যবহার করা হয়েছে? এই মেশিনে ব্যবহার করেছি আমরা 220 লাইনের মোটর, 3 হর্স পাওয়ার যেটা 2800 RPM দেওয়া আছে, ওটা আপনি যে কোনো লাইনে চালাতে পারবেন এবং বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন। আর এর আগে আমরা 2 হর্স পাওয়ার দিয়ে 5 ঘন্টা চালাইছি, দেখলাম যে মোটরটা একটু হিট হয়, তো সেক্ষেত্রে আমরা 2 চেঞ্জ করে 3 দিয়েছি যাতে মোটরের কোনো সমস্যা না হয়। আচ্ছা, এটা নিয়ে যাওয়ার পরে আসলে প্রাথমিকভাবে কোনো সার্ভিস করতে হয় কিনা? না, এই জন্য কোনো সার্ভিস করা লাগে না। তো এর আগে আমাদের যে মডেলগুলো ছিল ওইগুলো হচ্ছে আপনাদের জালিগুলো বাজারে পাওয়া যেত, ওই জালিগুলো খালি আমাদের কাছেই পাওয়া যেত, পাইপ জালি অন্য কোনো জায়গায় পাওয়া যেত না। তো আমাদের চায়নায় যাওয়ার পরে আমরা ওইভাবে বলে নিয়ে আসছি যে লোকাল মার্কেটে যে জালিগুলো পাওয়া যায় ওইভাবেই করে দেবেন মেশিনটা, তো সেভাবেই আমরা এবার করে নিয়ে এসেছি। তো জালি যেটা পার্টস যেগুলো লাগে এগুলো সব জায়গায় পাওয়া যাবে। আমরা একটা জিনিস দেখছি প্রত্যন্ত অঞ্চলে আপনার ভ্যানের উপরে এই মেশিনগুলো সেট করে তারপরে ধান গম সব কিছু ভাঙাচ্ছে, সেক্ষেত্রে এটাতে আসলে জেনারেটর অ্যাড করা যাবে কিনা? হ্যাঁ, জেনারেটর অ্যাড করতে হলে আপনার 10 কিলোওয়াট বা 6 কিলোওয়াট জেনারেটর দিলে চালাতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনি অন্যের বাসায় গিয়ে দেখা যাচ্ছে তার কারেন্টের ভিতরে আপনি তার বড় করে রাখলেন, ভ্যানের উপর নিয়ে গিয়ে তার বাসায় লাইনে ঢুকাই দিলেন, ধান ভাঙিয়ে বেনিফিট করে নিয়ে চলে আসলেন, এরকম সিস্টেমও করতে পারেন। আচ্ছা, এর আগে তো আপনি এই মেশিনগুলো সেল করছেন, যে তাদের কাছে ফিডব্যাক কেমন পাইছেন? এই মেশিন মোটামুটি আমি বাংলাদেশে প্রায় 5,000-এর উপরে ডেলিভারি দিয়েছি সারা বাংলাদেশে, একটা সারা বাংলাদেশে 66টা জেলা। তাহলে 5,000 টাকার মেশিন যদি সেল করে তাহলে কী পরিমাণ দিয়েছে চিন্তা করেন। প্রত্যেক দিনে আমাদের যাই মেশিনের সার্ভিস, আপনি তো নিজেই দেখলেন যে আমি ভাঙালাম বা ভাঙাবো, আপনাদেরকে দেখালাম যে চাউলটা কীভাবে হচ্ছে, হলুদ মরিচটা কীভাবে হচ্ছে, এটা চারিদিক দিয়ে খুবই একটা ভালো মেশিন। আচ্ছা, তাদের সঙ্গে তো একটা সক্ষমতা তৈরি হয়েছে, জি তারা আসলে প্রতি মাসে কীরকম ইনকাম করতেছে এরকম কোনো কিছু জানা আছে? যেমন গত 3 দিন আগে এক ভাই ফোন দিয়ে বললে যে আজকে আমার এই যে বিকালবেলায় ফোন দিয়েছিল যে আজকে 2,500 টাকা আমি ইনকাম করলাম। তো সবসময় তো ধান বম থাকে না, সিজনের সময় একটু বেশি হয়, আর এটা এমন একটা ব্যবসা হয়, ব্যবসা করার আগে কিন্তু অনেক ব্যবসা করার আগে ভালো লাগে যে এই ব্যবসাটা আমার চলবে কি না। কিন্তু আমাদের এই ব্যবসাটা মানুষ পৃথিবীতে যতদিন আসতে ততদিন কিন্তু চলবে, কারণ ওই যে ধান খেয়ে ধান থেকে চাউল খেলে কিন্তু ফুরিয়ে যায়, গম থেকে আটা খেলে কিন্তু ফুরিয়ে যায়, সেক্ষেত্রে মানুষ যতদিন আসে পৃথিবীতে এই ব্যবসাটা ততদিন চলবে। আচ্ছা, এই মেশিনের আসলে প্রাইস কীরকম? আমাদের এই মেশিনের রেট হচ্ছে 75,000 টাকা,
আর নিতে হলে আপনার 5000 টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। যদি মনে করেন যে না আপনি ডাইরেক্ট আসবেন এখানে এসে দেখে শুনে নিয়ে যাবেন তাহলে আপনি আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর নূরপুর বাজারে। আচ্ছা, এই মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে কি না? এটাতে আমরা নর্মালি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিই না, কারণ নষ্ট হয় না। গ্যারান্টি ওয়ারেন্টি বলতে এখানে জানি লাগে। এখন যদি আমরা গ্যারান্টি দিই তো জানি তো মনে করেন যে 5 মণ 7 মণ ধান মাগালে নষ্ট হয়ে যায় বা খেয়ে যায়, সেক্ষেত্রে তো কোনো গ্যারান্টির আন্ডারে পড়ে না। তো ওইগুলো ওই জন্য আমরা মেশিনে তেমন একটা গ্যারান্টি লাগে না বা দিও না। এই মেশিনে যে পার্টসগুলো ইউজ করা হয়েছে এটা কি অ্যাভেলেবেল আমরা যে কোনো বাজারে পাবো? পার্টস বলতে বিয়ারিং আর মনে করেন যে একটা শেল আছে, জালি আছে, আর এই সাইডটা আছে পাথর আছে, তাছাড়া আর তেমন কোনো পার্টস এতে নাই। আর এই ধরনের পার্টস সব জায়গাতে এখন অ্যাভেলেবেল, সার্ভিসিং অথবা পার্টস অ্যাভেলেবেল সব জায়গাতে অ্যাভেলেবেল আছে। এই মেশিনটা যদি কেউ ক্রয় করতে চায় আমাদের চ্যানেলের নাম বলে, সেক্ষেত্রে আসলে ডিসকাউন্ট আছে কিনা? ডিসকাউন্ট বলতে এই মেশিনটা কোরিয়ার সার্ভিসে পাঠাতে গেলে আমাদের 3000 টাকা লাগে, অনেক ভারী একটা মেশিন। তো আমরা কোরিয়ার সার্ভিসের যে খরচটা সেটা ওনার করবো। মূলত বিষয়টা ওটা না, বিষয়টা হচ্ছে যে আমি চাই বাংলাদেশে দেখা যাচ্ছে যারা 8 লাখ 7 লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশে বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে কিন্তু মাস শেষে আপনার 30,000 40,000 টাকায় এর থেকে বেশি ইনকাম করা সম্ভব না। তা আপনি একটা মেশিন যদি 75,000 টাকা দিয়ে ক্রয় করেন তাহলে মাসে যদি আপনার এই বাংলাদেশে যদি 50,000 60,000 টাকা 70,000 টাকা ইনকাম করা যায় তাহলে তো আমার মনে হয় বিদেশ যাওয়ার দরকার নেই। কারণ বিদেশে যে গিয়েছে সেই বুঝবে যে কষ্টটা কীরকম। আর যাদের একেবারেই ব্যালেন্স নাই তারা তো চাইলে দেখা যাচ্ছে 70,000 75,000 টাকা আপনার একটা এনজিও থেকেও তো আপনার তুলতে পারে, দিয়ে প্রতি মাসে কিস্তি দিয়েও কিন্তু আপনার চালাতে পারে। তো সেই জন্য আমাদের এই ব্যবস্থাটা করা যাতে একটা মানুষ অল্প টাকা দিয়ে একটা ভালো পরিমাণ বেনিফিট করতে পারে, এই জন্য আমরা এটা চাচ্ছি যে বাংলাদেশে কিছুটা হলেও যদি বেকারত্ব দূর হয় এই জন্য আমাদের উদ্যোগটা এটাই করা আছে। আচ্ছা, মেহেরপুরের নূরপুর হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চল। জি জি জি। আপনি এই মেশিনটার সন্ধান কিভাবে পাইলেন আর এটা তো উদ্বুদ্ধ কেবল কথা আছে কিন্তু গৌরব পদ্মা ফুল ফোটে, তাই না? এই মেশিনের সন্ধান আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, বিদেশে ছিলাম। তো বিদেশে যে কি কষ্টটা, সিঙ্গাপুর ছিলাম কিন্তু আমি 10 বছর, সকাল 8টার সময় ডিউটিতে যাওয়া লাগে, ওদিকে রাত 10টার সময় আসা লাগে। আবার মনে করেন যে বিল্ডিংয়ের উপর অনেকে রোদ্রে কাজ করে তো অনেক কষ্ট, সেই কষ্টটা যদি বাংলাদেশে মানুষ করে তার থেকে ডাবল ইনকাম পাওয়া যায়, ইনকাম করা সম্ভব। কিন্তু বাংলাদেশে মানুষ সেটা করে না। এই আপনি মনে করেন যে ধরেন আপনি ধরেন এমএ পাশ করে বসে আছেন, এখন আপনাকে যদি বলি যে আপনি এটা দিয়ে ইনকাম করেন বিদেশের থেকে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, অথবা একটা মাস্টার মানুষের মাস্টার যারা চাকরি করে 20,000 টাকা বেতন পায় এরা তো আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি করলে 20,000 টাকা ইনকাম করতে পারে মানুষ, কিন্তু এটা তো সহজে পড়বে না। কিন্তু আমাদের আমি পড়াশোনা করলাম কি জন্য তাহলে এটা যদি করি ওই কাজ করতে গেলে তো হবে না। কিন্তু বিদেশে গেলে ঠিকই, বিদেশের মানুষ যারা সিঙ্গাপুরিয়ান সিটিজেন তারা কি করে সকালে রাস্তা সাইড দেয় আমি দেখছি, তাহলে তাদের নজরে আমরা বাঙালি আমাদের কৃষিরা তো অহংকার, এই অহংকার তো করা যাবে না। এই জন্য আমরা চাই যে আমাদের দেশটাকে বেকারত্বের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের প্রত্যেকটা মানুষকে চিন্তাভাবনা করতে হবে যে প্রত্যেকটা কাজে কিন্তু সমান। এই এই জিনিসটা যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে আল্লাহর রহমতে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার জীবনে। ঠিক আছে দিলীপ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এখানে তো অনেক আইটেমের মেশিন আছে, অনেক ধরনের মেশিন আমাদের কাছে আছে। ঠিকই মেশিন আছে একটু বলবেন? আমাদের কাছে ধান ভাঙানোর মেশিন প্রায় 5টা কোয়ালিটি আছে, খড় ঘাস কাটার প্রায় 40টা আইটেম আছে, হলুদ মরিচ ভাঙানোর আলাদা মেশিন আছে, তারপরে আপনার হচ্ছে ফিড তৈরি করার মেশিন আছে, গাভের দুধ দোয়ানোর মেশিন আছে, ধান কাটার মেশিন আছে, কম্বাইন যে হারভেস্টারগুলো না 10-12 লাখ টাকা দাম, ওগুলো আমরা এর আগে সরকারি ভর্তুকির মাধ্যমে দিয়েছিলাম, যদি কাদের লাগে তাও আমরা দিতে পারবো। এরকম বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে আছে। এছাড়াও যদি গ্রাহক মনে করে যে না আমার ওই ধরনের মেশিন লাগবে, যেমন সরিষা তেলের মেশিন আমরা আনি, আমাদের কাছে স্টকও কিন্তু স্টক আছে একটা দেখলাম, হ্যাঁ ধান কাটার মেশিন স্টক আছে, এরকম বিভিন্ন ধরনের মেশিন স্টক ফুরিয়ে যায়। আবার যদি কেউ বলে যে আমাদের লাগবে আমরা এনে দিতে পারবো, সমস্যা নেই। দিলীপ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন আসলে উনি এই মেশিন জগতে একদম অভিজ্ঞ হয়ে উঠছেন, কারণ দীর্ঘদিন থেকে 2018 সাল থেকে এটার সঙ্গে জড়িত। অনেক ধরনের মেশিন রয়েছে, কেউ যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারেন। আর যারা আসতে পারবেন না, অনেক বিশ্বস্ত মানুষ যেহেতু 2018 সাল থেকে করছে, আপনারা ফোনে কথা বলে ওরা কাছে অর্ডার দিয়েও আপনারা নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর দিলীপ ভাই আপনি আবারও আপনার নাম সহকারে একটু ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ দিলীপ হোসেন, আমি লিডারশপের প্রতিষ্ঠাতা আর কি। তো আমাদের এটা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর নূরপুর বাজারে আমাদের শোরুমের অবস্থান। এখানে আসলেই আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে পারবেন। আর যদি মনে করেন যে না অনলাইনে বিশ্বাসের মাধ্যমে নিতে পারেন তাও নিতে পারেন, কারণ এই ব্যবসাটা কিন্তু আমরা এই ব্যবসার বয়স আমাদের প্রায় 10 বছর, আর এই মেশিনগুলো আনতেছি আমরা 2018 সাল থেকে। তো বিভিন্ন জেলায় দিচ্ছি, ভালো চলতেছে। আমরা সবসময় চাই যে একটা মেশিন যদি আপনাদের এলাকায় ভালো চলে গিয়ে তাহলে আপনাদের কাছ থেকে কিন্তু 2-5টা কাস্টমার আমরা পাবো। তো একটা মেশিন আপনাকে নর্মাল দিলাম, আপনারা গ্রামটাই মনে করেন যে নষ্ট করলাম আর কি, তাহলে ওই গ্রামে আর কেউ মেশিন নেবে না। তো এটা ব্যবসা না, যারা এই ধরনের ব্যবসা করে অনলাইনে তাদেরকে বলবো আপনারা মানুষকে ঠকায়েন না। আর আপনারা যদি মনে করেন যে না আমরা এখানে আসবেন, বিভিন্ন জেলার লোক কিন্তু আমাদের এখানে আসে প্রতিদিনই আসে, তো চাইলে আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন। পুরো সময় ভাই অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ।